এখন আমরা ওয়েবসাইটটি একটু দেখব। এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, হোম পেজ যেটাকে বলে। এইখানে কোম্পানির নাম থাকবে, এইখানে কোম্পানির একটা লোগো, আর এই পাশে কর্নারে কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেসের পাশে এইটাতে কালার চেঞ্জ হবে। আর এর নিচে হচ্ছে বাটনগুলো, বাটনগুলোরও কালার চেঞ্জ হয়। আর এই পাশে কিছু সোশ্যাল আইকন আছে, এগুলাও অ্যানিমেশন হবে। আর এইখানে হচ্ছে কোম্পানির বিভিন্ন অ্যাচিভমেন্টের ছবি কিংবা কোম্পানির কিছু প্রোডাক্টের ছবি হতে পারে, কোম্পানির কিছু এমপ্লয়ারের ছবি হতে পারে, কোম্পানির ম্যানেজার, সিইও, ইভেন কোম্পানির মালিক, তাদের অফিসিয়াল কিছু ছবি হতে পারে এগুলো। আর এই পার্শ্বে দুইটা অ্যাডভার্টাইজ হবে, এটা হচ্ছে কোম্পানির, যেমন সিএনএফ এর একটা অ্যাড যেটা সামনে থাকলো সবার চোখে পড়বে, আর একটা ওন ট্রান্সপোর্ট ফেসিলিটি। আমি সিএনএফ এর সাথে আসলে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটাও খুব জড়িত মনে হয় আমার কাছে, ওই জন্য দিয়েছি যাতে কাস্টমার খুব বেশি আকৃষ্ট হয় এই সিএনএফ এ কাজ করার জন্য। আর এর নিচে হচ্ছে এইখানে কোম্পানির একটা ছবি থাকবে, আর এইখানে কোম্পানির সম্পর্কে ইনফরমেশন, কবে থেকে হইছে, স্টার্ট হইছে, এক্সপিরিয়েন্স কতদিন, এগুলা হইতে পারে। আর সাথে হচ্ছে কোম্পানির কি কি কাজ করতেছে আর ভবিষ্যতে কি কি কাজ করবে, এরকম একটা বিষয়। আর এইখানে হচ্ছে কোম্পানির মানে এইখানে সব কিছু থাকবে না, সেটা রিড মোরে দিলে এই অ্যাবাউট আসে চলে নিয়ে আসবে। আর অ্যাবাউট আসে এটা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আর এর নিচে থাকবে কোম্পানির প্রোডাক্টগুলো, কয়েকটা স্যাম্পল প্রোডাক্ট থাকবে যেগুলা ইনপুট করা হবে। আর আপকামিং প্রোডাক্টের মধ্যে হচ্ছে নতুন কি কি প্রোডাক্ট কোম্পানি আনতে যাচ্ছে। আর এর নিচে হচ্ছে কোম্পানির একটা সাইট ম্যাপ, কোম্পানির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই এগুলো থাকবে। আর এরপরে যদি আমরা অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসে গেলে এইখানে প্রসেস যাই, এইখানে কোম্পানির নাম, কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানা থাকবে, কোম্পানির বিভিন্ন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স বা বিভিন্ন সার্টিফিকেট যদি থাকে যেগুলোর স্ক্যান কপি দেওয়া চাইতে পারে, বেশ কয়েকটা দেওয়া যাবে যতগুলা ইচ্ছা। এরপরে যদি প্রোডাক্টে আসি, কোম্পানির যে প্রোডাক্টগুলো থাকবে যেগুলো সম্পর্কে জানা যাবে, আমি মাত্র কয়েকটা প্রোডাক্ট দিছি, ইচ্ছা করলে যতগুলো খুশি ততগুলো দেওয়া যাবে। আর এইখানে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য রিড মোর আছে, এটাতে যদি ক্লিক করা হয় তাহলে এই ব্যাগটা সম্পর্কে এইখানে বিস্তারিত জানা যাবে, ব্যাগের ডেসক্রিপশন আছে, যা যা ইনফরমেশন দেওয়া যাবে সব থাকবে। আর ব্যাগের উপরে এইভাবে
ক্লিক করলে এটা জুম হবে, জুম হয়ে সবকিছু বোঝা যাবে। এরপরে যদি কোম্পানিতে আসি, কোম্পানির কেমিক্যালে যদি ঢোকা হয় তাইলে এইখানে কেমিক্যাল সম্পর্কে কিছু বলা চাইতে পারে, কেমিক্যাল নিয়ে কে কাজ করে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইভেন কোম্পানির দু একজন এমপ্লয়ারদের ইনফরমেশন থাকতে পারে, কোম্পানির সিইও, মানে কেমিক্যাল সম্পর্কে, কেমিক্যাল নিয়ে যারা কাজ করবে তাদের যা যা ইনফরমেশন এইখানে থাকবে। আবার অনারেবল কাস্টমার এইখানে কোন কোন কোম্পানির সাথে কাজ করে ওদের সাইট লোগো থাকতে পারে, কোম্পানিগুলোর নাম দেওয়া যদি দিতে না চান তাহলে হচ্ছে কোম্পানির বিভিন্ন ছবি দেওয়া চাইতে পারে কোম্পানিগুলার। একইভাবে আর যদি না চান তাহলে এগুলা চেঞ্জ করা যেতে পারে, বাদও দেওয়া যাবে। এরপরে হচ্ছে হার্ডওয়্যারেও একই রকম থাকবে, কোম্পানির একটা হার্ডওয়্যারের ছবি থাকবে আর হচ্ছে ইনফরমেশন। তারপরে হচ্ছে যদি সিএনএফ এ ঢোকা হয় তাহলে সিএনএফ এর সম্পর্কে ইনফরমেশন থাকবে, একটা কোম্পানির যে ওন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে সেটা দেখলে হয়তো বা অনেকেই ইমপ্রেসড হইতে পারে, ওই জন্যে ওন ফ্যাসিলিটি। সিএনএফ এ তো আসলে ব্যাপারটা মানে আমি যতদূর বুঝলাম সেটা হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিতে পারবেন, এটাও তো একটা মার্কেটিং এর ব্যাপার। আপনার এটা দেখে যার যার পছন্দ হবে সে আসবে। এরপরে হচ্ছে নিউজ অ্যান্ড ইভেন্টস, এইটাতে যেটা থাকবে সেটা হচ্ছে আপকামিং প্রোডাক্টগুলো, এইখানে কিছু নিউজ, আপকামিং যে নিউজগুলো আছে এগুলোও হইতে পারে। ইভেন্টসগুলোর মধ্যে হচ্ছে কোম্পানি যদি পিকনিকে গেল, কোম্পানির কোনো অনুষ্ঠান, এই ছবিগুলা এইখানে আসতে পারে। আর এইখানে ছবিগুলো যদি বড় করা হয় তাহলে বড় হবে, এই ছবিগুলো করা যেতে পারে, ঠিক আছে। আর কন্টাক্ট আছে হচ্ছে কোম্পানির বেসিক্যালি এই কোম্পানির যে ইনফরমেশনগুলো আছে, কার কার সাথে যোগাযোগ করবে, কি কি করবে, এই ইনফরমেশনগুলো, তিনটা ইনফরমেশনই একসাথে কন্ট্যাক্ট আছে দেওয়া থাকবে, অথবা কোম্পানির সবগুলো মিলে একটা ইনফরমেশন থাকতে পারে যদি আপনারা চান। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আর এইখানে উপরে ডান পাশে যদি ক্লিক করা হয় তাহলে এটা সরাসরি গুগল ম্যাপে চলে যাবে, একদম অ্যাড্রেস পর্যন্ত দেখাবে, এইটাতে রুট ম্যাপ পর্যন্ত দেখা যেতে পারে। আর এখানেও থেকেও যাওয়া যাবে।